গভীর রাতে বালিবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন তিনজন। ঘটনাটি ঘটেছে হাতিশালা সিক্স লাইন ভোজেরহাট রোডে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। এলাকায় কেএলসি থানার পুলিশ মোতায়েন রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন গভীর রাতে দুই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে চরিশারে। ঘটনাস্থলে আহত হন তিনজন, অভিযুক্ত গাড়ির চালক পলাতক। স্থানীয়দের তৎপরতায় তিনজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কেএলসি থানার পুলিশ। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে তড়িঘড়ি কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গভীর রাতে এই ঘটনার জেরে সিক্স লাইনের জনবহুল রাস্তা যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশ এসে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকা যথেষ্ট থমথমে রয়েছে এই ঘটনার জেরে। ব্যুরো রিপোর্ট, আইসিটিভি নিউজ বাংলা। বাড়িতে বার হলাম, বাড়িতে বারে দেখি যে এই গাড়ির ড্রাইভার কাগজপত্র গুছাচ্ছে। আমাকে বললো যে ওই গাড়িতে চলো, ওই গাড়িতে গিয়ে দেখি যে লাশ ঢুকে আছে। তবে গাড়িতে শাবল নিয়ে ওই গাড়ি থেকে শাবলটা লোক বার করলাম, বার করে হসপিটালে পাঠিয়ে দিলাম ওই পুলিশ গাড়িতে। কটা নাগাদ ঘটেছিল? সাড়ে নটার সময়। আহত বা নিহত কোনো? আহত হয়নি, আহত হবে ও লোক যে ড্রাইভার আছে আহত হয়ে গেল। এই গাড়ির ড্রাইভার? এই গাড়ির ড্রাইভার পালিয়ে গেল। ও গাড়িতে কতজন ছিল? ও গাড়িতে তিনজন ছিল, এই গাড়িতে একজন আগে দেখেছি। আশঙ্কাজনক অবস্থা কি কার? ওই গাড়িতে ওই একজনাই খুব আশঙ্ক অবস্থা। কী ছিল, কী গাড়িতে কী দেখেছি? একটা খালি গাড়ি, একটা বালি গাড়ি। এই জন্য কতক্ষণ পর্যন্ত এই রাস্তা গাড়ি জ্যাম? জ্যাম এখন সাড়ে নটায় তো এই 12টা বাজে। পুলিশ প্রশাসন কী কাজ করছে? পুলিশ প্রশাসন বা? হ্যাঁ, পুলিশ প্রশাসন কাজ করছে। ওরা থেকেই ওরা পুলিশ প্রশাসন আছে। আপনার নামটা একটু, আপনার নামটা একটু বলুন। আমার নাম শহীদ। কি অবস্থা?